চারদফা দাবির ভিত্তিতে আমরা বাঙালি দলের বিক্ষোভ কর্মসূচি। গত সাত মাস ধরে দিল্লিতে কৃষি বিল বিরোধী আন্দোলন চলছে। সেই আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় আগরতলায়। এই বিক্ষোভ সভায় উল্লেখিত দাবিগুলি হলো, কৃষি স্বার্থে যে তিনটি বিল পাশ করা হয়েছে সেগুলি বাতিল করতে হবে, কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে, ব্লক লেভেল উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কৃষি শিল্প স্থাপন করে 100% বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার সহ অন্যান্য আরও কিছু দাবি তুলে ধরেন বাঙালি কর্ষজ সমাজের সভাপতি দুলাল সাহা। দিল্লিতে আজকে সাত মাস ধরে যে কৃষি বিরোধী কৃষি বিল বিরোধী নিয়ে যে আন্দোলন চলছে সেটাকে সমর্থন করে আজকে আমাদের এই বিক্ষোভ সভা। তো আজকের এই বিক্ষোভে আমাদের দাবিগুলি হচ্ছে, অবিলম্বে কৃষি স্বার্থে যে তিনটি বিল পাস করে সেগুলি অবিলম্বে বাতিল করতে হবে, কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে, ব্লক লেভেল উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কৃষিভিত্তিক ও কৃষি শিল্প স্থাপন করে 100% বেকারদের কর্মসংস্থান করতে হবে, কোনোভাবে কৃষি ব্যবস্থা বেসরকারীকরণ চলবে না, অবিলম্বে পেট্রোপণ্যের যে দাম বৃদ্ধি করেছে সেগুলি যেন হ্রাস করা হয়, তার জন্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি। এরপর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেগুলি আজকে বাজারে মানে এত দাম বেড়েছে যে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এগুলি যেন অবিলম্বে কমানো হয় সেই দিকে সরকারের দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।